হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টর পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো সেই বিজ্ঞপ্তির কিছু সংশোধনী রয়েছে যা আজকে প্রকাশ করা হয়েছে আমি একটু পরেই সংশোধনী বিজ্ঞপ্তিটি বিস্তারিত আলোচনা করবো তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন ভিজিটার এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আসুন আমি সংশোধনী বিজ্ঞপ্তিটি আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্স রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং এক শাখা বিষয় বাংলাদেশ পুলিশে সাব ইন্সপেক্টর নিরস্র পদে নিয়োগ পরীক্ষা দু হাজার একুশ এর পরীক্ষার সময়সূচি সহ শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের অনলাইনে আবেদন ফর্ম পূরণের সময়সীমার তারিখ পরিবর্তন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ পুলিশের প্রকৃত শূন্যপদের বিপরীতে ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র হিসাবে নিয়োগের নিমিত্ত গত আট অক্টোবর দু তারিখে তিনটি জাতীয় দৈনিক পত্রিকা সহ পুলিশ ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে আগ্রহী প্রার্থীগণ পলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা এবং লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষার তারিখ ও সময়সূচি উল্লেখ করা হয়েছিল বর্ণিত পরীক্ষার পূর্ব তারিখ নির্ধারিত তারিখ ও সময়সূচি অনিবার্য কারণবশত নিম্নরূপ পরিবর্তন করা হলো এতৎসঙ্গে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের অনলাইনে আবেদন ফর্ম পূরণের সময়সীমার তারিখও পরিবর্তন করা হয়েছে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার পরবর্তীত তারিখ সকাল নটা এবং জেলাসমূহ হচ্ছে ঢাকা রেঞ্জের আট থেকে দশ ডিসেম্বর ঢাকা নারায়ণগঞ্জ রাজবাড়ি ও মাদারীপুর বারো থেকে পনেরো ডিসেম্বর কিশোরগঞ্জ নোয়ারসিংী গাজীপুর গোপালগঞ্জ সতেরো থেকে উনিশ ডিসেম্বর টাঙ্গাইল মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ফরিদপুর ও শরীয়তপুর পরীক্ষা কেন্দ্রের নাম হচ্ছে ঢাকা জেলা পুলিশ লাইন্স মিল ব্যারাক ঢাকা মমেনসিং রেঞ্জ আট থেকে দশ ডিসেম্বর মমেনসিং ও শেরপুর বারো থেকে পনেরো ডিসেম্বর জামালপুর ও নেত্রকোনা পরীক্ষা কেন্দ্র হল মমেনসিং জেলা পুলিশ লাইন্স মমনসিংহ এরপরে রয়েছে চট্টগ্রাম রেঞ্জ চট্টগ্রাম রেঞ্জে আট থেকে দশ তারিখ হচ্ছে চট্টগ্রাম রাঙামাটি বান্দরবান ও খাগড়াছড়ি বারো থেকে পনেরো তারিখ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর ফেনী কক্সবাজার সতেরো থেকে উনিশ ডিসেম্বর হচ্ছে কুমিল্লা নোয়াখালী ও লক্ষ্মীপুর পরীক্ষা কেন্দ্রের নাম হচ্ছে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স চট্টগ্রাম রাজশাহী রেঞ্জ রাজশাহী ও নাটোর আট থেকে দশ ডিসেম্বর বারো থেকে পনেরো ডিসেম্বর পাবনা নওগাঁ ও চাফাইনবাবগঞ্জ সতেরো থেকে উনিশ ডিসেম্বর বগুড়া সিরাজগঞ্জ ও জয়পুরহাট পরীক্ষা কেন্দ্রের নাম রাজশাহী জেলা পুলিশ লাইন্স স্কুল পুলিশ লাইন্স রাজশাহী রংপুর রেন্স আট থেকে দশ ডিসেম্বর রংপুর পঞ্চগড় ও লালমনিরহাট বারো থেকে পনেরো ডিসেম্বর ঠাকুরগাঁও গাইবান্ধা ও কুড়িগ্রাম সতেরো থেকে উনিশ ডিসেম্বর হচ্ছে দিনাজপুর ও নীলফামারি পরীক্ষা কেন্দ্রের নাম রংপুর জেলা পুলিশ লাইন্স রংপুর খুলনা রেঞ্জ খুলনা বাগেরহাট ও চুয়াডাঙ্গা আট থেকে দশ ডিসেম্বর বারো থেকে পনেরো ডিসেম্বর যশোর সাতকিরা ও মেহেরপুর সতেরো থেকে উনিশ ডিসেম্বর কুষ্টিয়া ঝিনাইদা মাগুরা ও নরাইল পরীক্ষা কেন্দ্রের নাম পুলিশ ট্রেনিং সেন্টার পিটিসি খুলনা বরিশাল রেন্স আট থেকে দশ ডিসেম্বর বরিশাল ও বরগুনা বারো থেকে পনেরো ডিসেম্বর পটুঘালি ও ঝালঘাটি সতেরো থেকে উনিশ ডিসেম্বর পিরোজপুর ও ভোলা পরীক্ষা কেন্দ্রের নাম বরিশাল জেলা পুলিশ লাইন্স বরিশাল সিলেট রেন্স আট থেকে দশ ডিসেম্বর সিলেট ও মৌলবীবাজার বারো থেকে পনেরো ডিসেম্বর হবিগঞ্জ ও সুনামগঞ্জ পরীক্ষা কেন্দ্রের নাম সিলেট জেলা পুলিশ লাইন সিলেট শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের অনলাইনে আবেদনের পরিবর্তিত সময়সীমা পঁচিশ ডিসেম্বর দু হাজার একুশ সকাল দশ ঘটিকা হতে উনত্রিশ ডিসেম্বর দু হাজার একুশ পাঁচ ঘটিকা পর্যন্ত লিখিত ও মনস্তত্ব পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি লিখিত পরীক্ষার বিষয় ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন পূর্ণ পূর্ণমান হচ্ছে একশো নম্বর পরীক্ষার তারিখ হচ্ছে তিন জানুয়ারি দু হাজার বাইশ সকাল দশটা থেকে একটা পর্যন্ত সাধারণ জ্ঞান ও গণিত একশো নম্বরে পরীক্ষা পরীক্ষার তারিখ হচ্ছে চার জানুয়ারি দু হাজার বাইশ পরীক্ষার সময় হচ্ছে সকাল দশটা থেকে একটা পর্যন্ত এরপরে সবশেষ মনস্তত্ব এটা পঞ্চাশ নম্বরের পরীক্ষা পরীক্ষার তারিখ হচ্ছে পাঁচ জানুয়ারি দু হাজার বাইশ পরীক্ষার সময় দশটা থেকে একটা পর্য একটা এগারোটা পর্যন্ত এক ঘন্টা এমত অবস্থায় বর্ণিত বিষয়টি ব্যাপক প্রচার সহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে ভিউয়ার্স এখানে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আলোচনা করলাম আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি সাধুমত উত্তর দেওয়ার চেষ্টা করব সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ